হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে জাহাজে তোমরা কাজের সময় তো ঠিক আছে অনেক কাজ করছো, বাট ফ্রি টাইমে তোমরা কী করো, মানে কী আছে, এন্টারটেনমেন্ট কী আছে? অনেক জাহাজই বিকেল 4:30 সময় আমরা নিচে গিয়ে টেবিল টেনিস খেলি। আমি এখন অব্দি যে জাহাজগুলো করেছি সব কটাতেই টেবিল টেনিস ছিল। টেবিল টেনিস খেলতে আমার ভালোও লাগে, তো টেবিল টেনিস খেলেছি। এখানে ব্যাডমিন্টন কোর্টও আছে, জিম ওই অর্থে কিছু নেই, বাট হালকা একটা অ্যারেঞ্জমেন্ট আছে, জাস্ট ছোটোখাটোভাবে লোকজন চাইলে কিছু টুকটাক বেঞ্চ প্রেস মারতে পারবে এরকম টাইপের। অ্যান্ড ইনডোর গেমসের মধ্যে আমি তো আগেই বলেছি, ক্রু মেস রুমের ভিতরে ক্যারাম, চেস, কার্ডস এগুলো তো আছেই। কেউ চাইলে টিভি দেখতে পারে, আমি টিভিও দেখিয়েছি, বাট এখানে নর্মালি খুবই সবাই নিজের মোবাইল নিয়েই থাকে, মোবাইলের মধ্যেই সব ডাউনলোড করে দেখে নেয়। এখন তো সব ওটিটি চলে এসছে, সব মোবাইলে ইন্টারনেট এখানে ভালো ধরে, সবাই মোবাইলেই দেখে নেয়, কেউ আর টিভিতে বসে আগের মতন দেখে না। বাট আমি নর্মালি জাহাজে আসলে মানে আমি চেষ্টা করি যে এই বিকেলের টাইমটাতে একটুখানি কিছু একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকার, সেটা মানে মন ভালো থাকে, সারাক্ষণ কেবিনের মধ্যে বা মোবাইলের মধ্যে ঢুকে বসে থাকতে ভালো লাগে না। তো যেমন টেবিল টেনিসটা আমার খুব ফেভারিট স্পোর্ট, যেটা আমি জাহাজে এসে খেলি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, জানিও আমাকে কেমন লাগছে। অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না। এখন বাজে হচ্ছে বিকেল 4:30, সোজাসুজি যাবো টেবিল টেনিস কোর্টে। ভালো খেলা হলো, প্রত্যেক দিনই মোটামুটি এখন চেষ্টা করছি 4:30 থেকে 5:30, এখন 5:35 বাজে খেলার, তাতে বেশ ভালো রকম বডি ওয়ার্কআউট হয়। এখন যাই স্নান করতে, টাটা। আমি অনেক রকম আলাদা আলাদা জাহাজ করেছি, তো আলাদা আলাদা রকম জাহাজে আলাদা রকম ব্যাপার ছিল। কিছু জাহাজে আমি জিম পেয়েছি, খুব অ্যাক্টিভ জিম, যেটা খুব মানে ভালো জিম ছিল, সব রকম ইকুইপমেন্টস ছিল। এক আমার প্রথম জাহাজে আমি একটা ছোটো সুইমিং পুল পেয়েছিলাম, একদম ছোটো, মানে জাস্ট মানে বানানো, সেটা সি ওয়াটার ভরা হতো সেখানে পাম্প দিয়ে। তো সমুদ্রের জলে স্নান করা একটুখানি মুশকিল, ওই মুখে নোনা জল যেত, বাট তাও অ্যাটলিস্ট ছিল কিছু। প্রথম প্রথম যে জাহাজগুলোতে যেতাম আমি ফরেন ভেসেলসে, সেখানে কার্গো হোল্ডে আমরা ফুটবল ক্রিকেট খেলতাম, যখন আমাদের কার্গো হোল্ডে কোনো রকম মাল যেত না, কার্গো হোল্ড ফাঁকা যাচ্ছে, কার্গো হোল্ড বেসিক্যালি যেখানে আমরা কার্গোটাকে নিয়ে যাচ্ছি, তো যখন আমরা ফাঁকায় ফাঁকায় যাচ্ছি তখন কার্গো হোল্ডে কিছু নেই, তো ওরকম ওই তখন কার্গো হোল্ডের ভেতরে ঢুকে মানে অনেক ভেতরে, অনেক নিচে, সেটা অনেক তলায় যেতে হতো আমাদেরকে সিঁড়ি সিঁড়ি দিয়ে। তো সেইভাবে গিয়ে অ্যাটলিস্ট আমরা মানে বিকেলবেলাটা ফুটবল ক্রিকেট খেলেছি। তো এরকম বিভিন্ন বিভিন্ন জাহাজে বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট থাকে, কিছু না কিছু
যখন কোস্টাল জাহাজ করছি এখন এখানে ইন্টারনেটটা এত স্ট্রং, এখানে লোকজন নিজের ফ্যামিলিজের সাথে কথা বলে, কেউ ভিডিওস ডাউনলোড করে দেখে, কেউ গেমস খেলে, কেউ নেটফ্লিক্সে মুভি দেখে, তো এখানে ওইরকমভাবে খেলাটা একটু কম।